তাহলে হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে চিনো আল্লাহ কত মহান আল্লাহ কত বড় কাদের আল্লাহ কত বড় সীমাহীন শক্তির অধিকারী আল্লাহর কৌশলের সঙ্গে দুনিয়ার কোন মানুষের কৌশল চলতে পারে না দুনিয়ার কোন মানুষের স্বতন্ত্র আল্লাহ পাকের কৌশলের সামনে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে বাধ্য মুসা আলাইহিস সালামের জন্ম অতঃপর তার প্রতিষ্ঠা অতঃপর তার নবুয়তি দায়িত্ব আঞ্জাম দেওয়ার এই গোটা ইতিহাস কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য এক শিক্ষণীয় ঘটনা ঈমানকে তাজা করার মতো একটা ঘটনা হিসেবে বিদ্যমান থাকবে সে কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘুরিয়ে ফিরিয়ে মুসা আলাইহিস সালামের নামটা 136 জায়গায় উল্লেখ করেছেন জোরে বলেন আল্লাহু আকবার তো কাদের হে কে জো চাহে করে তো কাদের হে কে জো চাহে করে জিসকো চাহে দে জেসে চাহে না দে লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আজকের পৃথিবীর একমাত্র নির্বেজাল নিখুঁত সরাসরি লোহে মাহফুজ থেকে যে আসমানে কিতাব আজ থেকে 1500 বছর আগে নাজল হয়েছিল সেই কিতাব আল কোরআনুল করিম এর তাফসীরের মাহফিলে বসা অবশ্য এটা সৌভাগ্যের বিষয় আমরা তাফসীরের ধারাবাহিক অংশ হিসাবে আজকের এই মজলিসে কোরআনুল করিমের চতুর্দশ সূরা সূরা ইব্রাহিম থেকে তিনটি আয়াত তেলাওয়াত করেছি আয়াত নম্বর 5, 6 ও 7 আল্লাহ পাকের দরবারে তৌফিক ভিক্ষা চাই তিনি যেন আমাকে আপনাদের সকলকে এই আয়াতগুলির মর্ম এবং যথাযথ দাবি বোঝার উপলব্ধি করার এবং তা হৃদয়ে অঙ্কিত করার এবং নিজেদের জীবনকে তার মাধ্যমে আলোকিত করার তৌফিক দান করেন সকলে বলি আমিন মেরে মোহতরম আল্লাহ তাআলা আজকের পঠিত আয়াত নম্বর 5 এবং 6 আম্বিয়ায়ে কেরামের মধ্যে অন্যতম একজন নবী অন্যতম একজন রসুল ছিলেন বনে ইসরাইলের মূসা নবী মূসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম শুধু কেবল খ্রিস্টান আর ইহুদিরাই মুখস্থ করে নেই বিশ্বের যতখানে যত মুসলমান আছে যাদের কাছে কোরআন আছে তারা সকলে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম জানে কে বলেন জানে কিনা সবাই জানে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বনে ইসরায়েলের একজন অনেক বড় মর্যাদা সম্পন্ন নবী ছিলেন কোরআনুল করিমের মধ্যে 136 বার এই পয়গম্বরের আলোচনা এসেছে শুধুমাত্র সূরা ইব্রাহিমে এসেছে 14 বার একজন পয়গম্বরের আলোচনা যখন এত দামি কিতাবের মধ্যে যে কিতাবে অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত কোনো বিষয়ের আলোচনা স্থান পায়নি এবং পাওয়ার কোনো সুযোগ নেই সেখানে যখন এই পয়গম্বরের আলোচনা 136 বার করা হয় তাতে বোঝা যায় এই পয়গম্বরের মাকাম কত উঁচা ছিল এবং মর্যাদা কত উঁচু ছিল এখান থেকে কিছুটা আন্দাজ করা যায় বারংবার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এর কথা এই জন্য এনেছেন
যে পৃথিবীর খ্রিস্টান এবং ইহুদি সম্প্রদায়ের লোকেরা মূসা আলাইহিস সালাত ওয়াস সালামকে অনেক মান্য ব্যক্তিত্ব বলে মনে করেন, বিশ্বাস করেন। যারা আহলে ইসলাম মুসলমান তারা তো অবশ্যই বিশ্বাস করে, কিন্তু যারা খ্রিস্টান এবং যারা ইহুদি, আজকের পৃথিবীর যতগুলো মানুষ আছে ধর্মের বিবেচনায় সবচেয়ে বেশি সংখ্যা হয়ে রয়েছে খ্রিস্টানদের সংখ্যায়, খ্রিস্টানরা সব থেকে বেশি। এরপরে দ্বিতীয় পর্যায়ে রয়েছে মুসলিমগণ। অতএব খ্রিস্টান জগতে যখন মূসা আলাইহিস সালাত ওয়াস সালামের এত দাম, এত মর্যাদা, এত সম্মান, এবং ইহুদি সম্প্রদায়ের নিকটে যেহেতু সম্মান, সুতরাং কোরআন মূসা পয়গম্বরের কথা বারংবার বলেছে যেন এই কথা তাদের বুঝতে অসুবিধা না হয়, যে তোমরা যদি মূসা পয়গম্বরকে সম্মানিত মর্যাদাবান মনে করো তাহলে শেষ পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মর্যাদাবান মনে করতে হবে, মনে না করার কোনো অবকাশ নাই, মনে করতেই হবে। মেরে আহবাব, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরায়েলের আরেকজন পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রপৌত্র ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ইমরান, ইমরানের পিতার নাম কাহাত, কাহাতের পিতার নাম লাভি, লাভির পিতার নাম ইয়াকুব। তাহলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে তিন পুরুষের ব্যবধান, তিনটা প্রজন্মের ব্যবধান। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম ছিল ইসহাক, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ছিল ইব্রাহিম, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বের সকল ধর্ম বর্ণ গোত্র অঞ্চল ভেদে নির্বিশেষে সকলের কাছে অনেক অনেক সম্মানের পাত্র। আরবের মুশরিকরা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদাকে শিরোধার্য মনে করে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অধস্তন বংশধর থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন নবী হিসাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে প্রায় 3500 বৎসর আগে এই পৃথিবীর প্রাচীন সভ্যতার আধার মিশরে জন্ম নিয়েছেন। আজ থেকে প্রায় 3500 বছর আগে মিশরের তৎকালীন যে রাজধানী, এই রাজধানীর নাম ছিল আল আকসার, যেটাকে ইংরেজিতে লাকজার বলা হয়। এটা মিশরের নীল নদের পূর্ব তীরে অবস্থিত তৎকালীন সময়ের রাজধানী ছিল। আজকে মিশরের রাজধানী বা বর্তমানে মিশরের রাজধানী হল কায়রো, আল কাহেরা। কায়রো থেকে 675 কিলোমিটার দক্ষিণে এই লাকজার অবস্থিত। এখন সেটা আর রাজধানী নেই, একটা শহরের পর্যায়ে শুধু লাকজার। ওই লাকজারে জন্ম নিয়েছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের গর্ভে যখন আসেন তখন ছিল কিপ্তি রাজবংশের শাসনকাল। মিশর তখন শাসন করত কিপ্তি রাজবংশের লোকেরা, এবং সেই সময়ের যিনি সম্রাট ছিলেন রাজবংশের, ওই সম্রাটের নাম ছিল রামাসিস সানি, দ্বিতীয় রামাসিস। আর দ্বিতীয় রামাসিসের স্ত্রীর নাম ছিল আসিয়া, আসিয়া। আসিয়ার নাম কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এবং অনেক অভিজাত নারী এবং আল্লাহ পাকের পছন্দের নারী হিসাবে আল্লাহ তাআলা আসিয়ার কথা উল্লেখ করেছেন, মারিয়ামের কথা উল্লেখ করেছেন। তো আসিয়া ছিলেন
রাম আশিসের সানি, দ্বিতীয় রাম আশিসের স্ত্রী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরেই এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, বনি ইসরায়েলের কোনো পুত্র সন্তানকে জীবিত রাখার অবকাশ ছিল না। সরকার কঠিনভাবে আইন জারি করল যে বনি ইসরায়েলের কোনো পুত্র সন্তান যেন জীবিত না রাখা হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যেন তাকে হত্যা করা হয়। ফলে সরকারের গুপ্তচররা দেশের যেখানে যেখানে বনি ইসরায়েলদের বসবাস ছিল সেখানে খুঁজে খুঁজে বনি ইসরায়েলের সকল পুত্র সন্তানকে হত্যা করে ফেলত। তবে তাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখার অনুমতি ছিল যেন এরা দাসীর কাজ করতে পারে। কিপ্তি বংশের এবং মিশরের আদি বাসিন্দা যারা, তাদের ঘরে যেন তারা কাজের বুয়া হিসাবে কাজ করতে পারে, দাসী এবং গৃহ পরিচারিকা হিসাবে কাজ করতে পারে, সেই জন্য তাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখার অনুমতি ছিল। এখন বুঝতেছেন কত ভয়ঙ্কর অবস্থা। আর সেই অবস্থায় মহান আল্লাহ পাক তার কুদরতের নিশানা হিসেবে কেয়ামত পর্যন্ত আগত দুনিয়ার সমস্ত মানুষের সামনে নিজের সীমাহীন কৌশল এবং কুদরতের প্রমাণ পেশ করে দিলেন যে ফেরাউনের সকল চক্রান্ত এবং চক্রান্তের সকল জাল আর নেটওয়ার্ককে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে আমার যাকে পাঠানোর দরকার মনে করেছি, আমি যাকে পাঠানো দরকার মনে করেছি আমি তাকে পাঠিয়েছি। শুধু পাঠাই নাই, বরং যে যার শত্রু, অর্থাৎ যে শত্রু মনে করে হত্যার এই পরিকল্পনা করেছিল এবং হত্যার আইন জারি করেছিল, তার ঘরে রেখেই আমি তাকে লালন পালন করে প্রতিষ্ঠিত করেছি। তাহলে হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে চিনো, আল্লাহ কত মহান, আল্লাহ কত বড় কাদের, আল্লাহ কত বড় সীমাহীন শক্তির অধিকারী। আল্লাহর কৌশলের সঙ্গে দুনিয়ার কোনো মানুষের কৌশল চলতে পারে না, দুনিয়ার কোনো মানুষের ষড়যন্ত্র আল্লাহ পাকের কৌশলের সামনে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে বাধ্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, অতপর তার প্রতিষ্ঠা, অতপর তার নবুয়তি দায়িত্ব আঞ্জাম দেওয়ার এই গোটা ইতিহাস কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য এক শিক্ষণীয় ঘটনা, ঈমানকে তাজা করার মতো একটা ঘটনা হিসেবে বিদ্যমান থাকবে। সে কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘুরিয়ে ফিরিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা 136 জায়গায় উল্লেখ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তো কাদের হ্যাকে জো চাহে করে, তো কাদের হ্যাকে জো চাহে করে, জিসকো চাহে দে জেসে চাহে না দে। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। সকালবেলার ধনী রে ভাই ফকির, সন্ধ্যাবেলা ধনীকে ফকির বানাইতে পারেন, ফকিরকে ধনী বানাতে পারেন, রাজাকে প্রজা, প্রজাকে রাজা বানাতে পারেন। সুতরাং অহংকার আর গর্বের কিছুই নাই, কারণ মানুষের কাছে ক্ষমতা বলতে কিছু নাই, সমস্ত ক্ষমতার আধার একমাত্র কে? আল্লাহ। আল্লাহর প্রতি একইন আমাদের জমাতে হবে। মেরে মহতারাম, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলছেন ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, আমি মূসা পয়গম্বরকে আমার আয়াতসমূহ দিয়ে পাঠালাম। আয়াত মানে তাওরাত কিতাবের আয়াতগুলিও কোরআনের আয়াতের মতোই ছিল, অথবা আয়াতের অর্থ হল অনেক অলৌকিক মুজিজা, যে মুজিজা দেখলে মানুষ তাকে সহসাই নবী হিসাবে মানতে বাধ্য হবে, এমন অনেকগুলো মুজিজা আমি তাকে দিয়েছিলাম। সর্বমোট 9টা মুজিজা হযরতে মূসাকে দেওয়া হয়েছিল। পক্ষান্তরে আমাদের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1000-এরও বেশি মুজিজা দেওয়া হয়েছিল। আল্লাহু আকবার বলেন। তোমরা আখেরি পয়গম্বরকে মানো না, মূসা পয়গম্বরকে মানো, মূসা পয়গম্বরকে মানো। মূসাকে দিছি আমি মাত্র 9টা মুজিজা, আর আমি বিশ্বনবীকে দিছি 1000-এর বেশি মুজিজা। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, হে ইহুদি সম্প্রদায়, হে খ্রিস্টান সম্প্রদায়, তাহলে বিশ্বনবীর নবুয়তকে মেনে নাও, বিশ্বনবীর নবুয়তকে মেনে নাও।
আর যদি না মানো তাহলে প্রমাণ হবে যে তোমরা মুসা পয়গম্বরকে মানো না, ঈসা পয়গম্বরকে তোমরা মানো না। আল্লাহ বলতেছেন আমি মুসা পয়গম্বরকে আমার আয়াত দিয়ে পাঠাইলাম আর বললাম আন্না খরিজ কওমাকা মিনাজ জুলুমাতি ইলান নূর, তুমি তোমার সম্প্রদায়কে বনি ইসরাইলকে এবং মিশর দেশের বাসিন্দাদেরকে কুফুরির অন্ধকার, শিরকের অন্ধকার, মূর্খতার অন্ধকার, ভ্রষ্টতার অন্ধকার, এই সব অন্ধকার থেকে ঈমানের আলোর দিকে নিয়ে আসো। আলো কিন্তু শুধু একটাই, আলো কয়টা? একটা। সেই এই আলোর নাম হচ্ছে ঈমান। সেই আলোর নাম কি? ঈমান। ঈমানের আলো যখন মানুষের অন্তরে এসে যাবে, মানুষের অন্তর যখন ঈমানের আলো দ্বারা আলোকিত হয়ে যাবে, তাহলে সেখানে আর জগতের কোনো অন্ধকারই থাকতে পারে না এবং স্থান পেতে পারে না। অতএব ঈমানের আলো জ্বালাও। এই জন্য আখরি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানকে মজবুত করার পিছনে তার সমস্ত কলা কৌশল, সমস্ত দক্ষতা বিজ্ঞতা তিনি খরচ করেছেন, ব্যয় করেছেন, এবং তিনি একজন সফল পয়গম্বর হিসাবে প্রমাণিত হয়েছেন বিশ্বের কাছে, এবং কিয়ামত পর্যন্ত তিনি প্রমাণিত থাকবেন যে কিভাবে এক ঈমানদারের জামাত তিনি তৈরি করেছিলেন। মেরে মহতারাম, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। একটা কথা আপনাদের জেনে রাখা দরকার, এই আয়াত থেকে বোঝা যাচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বিশ্বনবী ছিলেন না, তিনি ছিলেন শুধু বনি ইসরাইল এবং মিশরের বাসিন্দাদের নবী। তাহলে আমরা ওনাকে বলতে পারি আঞ্চলিক নবী, আঞ্চলিক নবী। আর আমাদের নবী সম্পর্কে একই সুরার একেবারে প্রথম আয়াতে আল্লাহ বলছেন লিতুখরিজান্নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, হে মুহাম্মদ আপনাকে আমি পাঠিয়েছি গোটা মানব মণ্ডলীকে, গোটা মানব গোষ্ঠীকে, পৃথিবীর সমস্ত মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। তাহলে আমাদের নবীকে বললেন গোটা পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য, আর সেখানে মুসা পয়গম্বরকে বললেন আপনার কওমকে, আপনার সম্প্রদায়কে, আপনার দেশের বাসিন্দাদেরকে হেদায়েতে আনার জন্য আপনাকে আমি দায়িত্ব অর্পণ করেছি। সুতরাং এই আয়াত দুটি থেকে প্রমাণিত হল শেষ পয়গম্বর ছিলেন বৈশ্বিক নবী, আর মুসা পয়গম্বর সহ অন্যান্য নবীগণ এনারা ছিলেন আঞ্চলিক পয়গম্বর, আঞ্চলিক নবী। এরপরে আল্লাহ বলছেন আইয়ামিল্লাহ, আল্লাহ পাকের আইয়াম তাদেরকে স্মরণ করাই দেন। আইয়াম শব্দটা ইয়ামুন শব্দের বহুবচন, ইয়ামুন শব্দের অর্থ হল দিবস। এই দিবস দ্বারা কি উদ্দেশ্য? দিবসের দুইটা উদ্দেশ্য হয়, একটা হলো বিগত দিনে বিভিন্ন বিপ্লব এবং জিহাদের দিনগুলোকে আইয়ামুল্লাহ বলা হয়, যেমন বদরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, এগুলিকে আইয়ামুল্লাহ বলা হয়। আল্লাহ পাক বিভিন্ন জাতি গোষ্ঠীকে যে শাস্তি দিয়ে নির্মূল করে দিয়েছেন এবং তাদেরকে লাঞ্ছিত আর বঞ্চিত করেছেন, সেই সকল ঘটনা স্মরণ করিয়ে আপনি তাদেরকে সৎ পথে আনয়ন করার চেষ্টা করেন। তার মানে মানুষকে সুপথে আনার দুইটা পন্থা, একটা পন্থা হলো তাকে বিভিন্ন অনুগ্রহ এবং করুণার কথা স্মরণ করিয়ে দেওয়া, কারণ ভদ্রলোক তারাই যারা অনুগ্রহকারীর অনুগ্রহকে স্বীকার করে, যারা অনুগ্রহকারীর অনুগ্রহ, করুণাকারীর করুণা, সাহায্যকারীর সাহায্যকে স্বীকার করে না, তারাকে তাদেরকে বলা হয় আমাদের পরিভাষায় নিমক হারাম। কি বলা হয়? নিমক হারাম বলা হয়, অর্থাৎ নুন খেয়া গুণ গায় না, নুন খেয়ে গুণ গায় না। নিমক হারাম শব্দটা এরা কিছুটা আরবি এবং কিছুটা ফার্সি মিলানো, নুন খেয়ে যে গুণ গায় না তাকে বলা হয় নিমক হারাম, আর যে নুন খেয়ে গুণ গায় তাকে বলা হয় কৃতজ্ঞ, তাকে বলা হয় শুকুর গুজার। তো আল্লাহ বলেন হে পয়গম্বর আপনি আপনার কওমকে, আমি তাদের প্রতি যে নেয়ামত দিয়েছি, আমার করুণা, আমার অনুগ্রহ রাশি তাদের প্রতি যে রয়েছে, সেগুলি তাদেরকে স্মরণ করিয়ে তাদেরকে বলেন তারা যেন গুনাহ ছেড়ে দেয়,
অন্যায় ছেড়ে দেয়, নাফরমানি ছেড়ে দেয়, কুফুর ছেড়ে দেয়, এবং তারা আমন দেবতার পূজা করত। মিশরীরা যে দেবতার পূজা করত ওই দেবতার নাম ছিল আমন। আমন দেবতার পূজা ছেড়ে যেন তারা এক আল্লাহ পাকের সামনে তাদের মস্তককে অবনত করে তাওহীদের স্বীকৃতি দিয়ে আল্লাহ পাকের ফরমা বরদার হয়ে যায়, তাদেরকে এইভাবে বলেন। অনেক সময় মানুষকে যখন অনুগ্রহের কথা স্মরণ করানো হয় তো ভদ্রলোক লজ্জায় হলেও অনুগ্রহকারীর নাফরমানি করে না, অনুগ্রহকারীর সমালোচনা করে না, অনুগ্রহকারীর দোষ গেয়ে বেড়ায় না, অনুগ্রহকারীর অবাধ্য হয় না, বরং অনুগ্রহকারীর বাধ্য হয়ে যায়। তো আল্লাহ মুসাকে বলতেছেন, আপনি আমার নিয়ামত সমূহের কথা স্মরণ করিয়ে তাদেরকে বলুন তারা যেন অন্তত নিয়ামতের কথা স্মরণ করে আমার বাধ্যগত হয়ে যায়। আল্লাহ পাকের নিয়ামত কত, নিয়ামতের তো কোনো সীমা সংখ্যা নেই। এই জন্য একজন আরবি কবি বড় চমৎকার বলেছেন, আফাদাত কুমুন নামা ও মিন্নি সালাসাতান ইয়াদি ওয়ালিসানি ওয়াজ-জামির আল মুহাজ্জাবা, ইয়াদি ওয়ালিসানি ওয়াজ-জামির আল মুহাজ্জাবা। বলে আপনার নুন খেয়ে আপনি যে আমাকে নুন দিছেন, এটা একটা আমাদের পরিভাষা, নুন খেয়ে গুন গাওয়া। বলে আপনার অনুগ্রহ, আপনার করুণা, আপনার কৃপা আমার তিনটা অঙ্গকে আপনার জন্য অনুগত করে দিয়েছে। এক নম্বরে আমার হাত আপনার অনুগত হয়ে গেছে, এই হাত দিয়ে যদি আমি কাউকে নমস্কার করি, হাত উঁচা করে যদি আমি কাউকে সম্মান করি, তাহলে শুধু আপনাকেই করি, কেননা আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন। ইয়াদি ওয়ালিসানি ওয়াজ-জামির আল মুহাজ্জাবা, আর আমার জুবান দ্বারা যদি আমি কারোর প্রশংসা করি, জুবান দ্বারা যদি কারোর গুণকীর্তন করি, তাহলে আপনারই করি, কেননা আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন। তিন নম্বরে আমার অন্তরটাও আপনার জন্য হয়ে গেছে, এই অন্তর যদি আমি কাউকে ভালোবাসি, কাউকে মহাব্বত করি, তাহলে আপনাকে মহাব্বত করি, আপনাকে ভালোবাসি, কেননা আপনার অনুগ্রহ আমার প্রতি রয়েছে। তাহলে অনুগ্রহ তিনটা অঙ্গকে আমার আপনার অনুগত করে দিয়েছে, এক নম্বরে আমার হাত, দুই নম্বরে আমার জুবান, তিন নম্বরে আমার দিল। আর অনুগ্রহ খেয়েও যদি কেউ এই জুবান দ্বারা অনুগ্রহের স্বীকৃতি না দেয় এবং দিলের ভিতরে অনুগ্রহকারীর মহাব্বত তৈরি না হয়, তাহলে সে হলো নিমক হারাম। সে হলো কি? নিমক হারাম। আল্লাহ বলেন, আপনি আপনার কৌমকে আমার নিয়ামতের কথা স্মরণ করান, স্মরণ করাইলে তারা গোনা ছেড়ে দিবে, নাফরমানি ছেড়ে দিবে, তারা আমার ফরমাবরদার হয়ে যাবে, আমার অনুগত হয়ে যাবে। আর কিছু কিছু লোক আছে অনুগ্রহের কথা স্মরণ করাইলেও তাদের চৈতন্য উদয় হয় না, তখন তাদেরকে দেওয়া লাগে ধমক, ধমক দেওয়া লাগে, এই সোজা হয়ে যাও, সোজা না হইলে কিন্তু বাঁকা আঙ্গুলে ঘি উঠবে, সোজা না হইলে বাঁকা আঙ্গুলে ঘি উঠবে, এটা ধমক, এটাকে আইয়ামুল্লাহ বলা হয়। বলে একদিক থেকে নেয়ামতের কথা স্মরণ করান, আর অন্যদিক থেকে আমার শাস্তির কথাও স্মরণ করান। যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, তাহলে কিন্তু আমি আগে যেইভাবে পাইকারি হারে পিটাইছি ওইবারে ওইভাবে পিটাব, আগে যেইভাবে বিভিন্ন জাতি গোষ্ঠী, বিভিন্ন রাজা বাদশাহ, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন অভিজাত শ্রেণীকে আমি যেভাবে নেস্ত নাবুদ করে দিয়েছি, নির্মূল করে দিয়েছি, লাঞ্ছিত আর বঞ্চিত করেছি, যদি তারা আমার ফরমাবরদারি না করে, তাহলে একসময় আমি তাদেরকে নেস্ত নাবুদ করে দেব, অথবা আমি তাদের গলায় লাঞ্ছনার গঞ্জনার মালা পরাই দেব। এইভাবে আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে তবলিগ করার প্রশিক্ষণ দিতেছেন। وَذَكِّرْهُمْ بِأَيَّامِ اللَّهِ আমরা আমাদের শেষ নবীর জীবনী তো আমরা দেখি, নবীজি শুধু নসিহতই করেন নাই, প্রয়োজনে অপারেশনও করেছেন। প্রয়োজনে কি করেছেন? অপারেশন। এই যে সাতাশটা যুদ্ধে তিনি যে সেনাপতির দায়িত্ব পালন করলেন, এটা কেন? যে লোকগুলি সমাজ দেহের জন্য ক্যান্সারে আক্রান্ত অঙ্গের মতো হয়ে গেছিল। একজন মানুষের বডির কোনো একটা অঙ্গ যদি ক্যান্সারে আক্রান্ত হয়, ডাক্তার পরামর্শ দেয় যে আপনার বাম পায়ের গোড়ালিতে ক্যান্সার হয়েছে, কি করতে হবে? বলে হাঁটু পর্যন্ত কেটে ফেলতে হবে। বলে ডাক্তার সাহেব আর কোনো সিস্টেম নাই? বলে আর কোনো সিস্টেম নাই, সিস্টেম একটাই,
হাঁটু পর্যন্ত কেটে ফেলা, আর যদি হাঁটু পর্যন্ত কাটতে দেরি করেন তাহলে ওই ক্যান্সার পুরা শরীরে ছড়িয়ে যাবে। তখন রোগী ভয় পেয়ে যায়, বলে সর্বনাশ, কি করতে হবে? বলে তাড়াতাড়ি 3 লাখ টাকার ব্যবস্থা করেন, টাকা দিয়া নিজের পা কাটায়, টাকা দিয়া পা কাটায়। কেন? বাকি শরীরটাকে সুস্থ রাখার জন্য। ঠিক তেমনি ভাবে নবী এবং পয়গম্বরদের প্রতি জিহাদের নির্দেশ ছিল, সমাজ দেহের মধ্যে যে লোকগুলো ক্যান্সারের মতো, সমাজ দেহের মধ্যে যে লোকগুলো ক্যান্সারের মতো, সেগুলোকে মানব দেহের ক্যান্সার আক্রান্ত অঙ্গকে যেভাবে কেটে ফেলতে হয়, জিহাদের ময়দানে সেভাবে তাদেরকে কেটে ফেলতে হবে। এখন সে হুঙ্কার দেওয়া হয়েছে, হুঙ্কার দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে যে হয় তাদেরকে সোজা হইতে বলেন আমার নিয়ামতের কথা স্মরণ করে, আর তা না হলে কিন্তু বাঁকা আঙ্গুলে ঘি তোলা হবে। আমরা আমাদের অনেকেরই সন্তান আছে, সন্তানদেরকে আমরা অনেক বড় ব্যক্তিত্ব সম্পন্ন করে গড়ে তুলতে চাই এবং ভবিষ্যতে সে একটা সুন্দর জীবনের অধিকারী হোক, এটা আমরা চাই। ফলে আমরা কি করি, তার লেখাপড়ার সমস্ত উপায় উপকরণ, বই পুস্তক, সুন্দর পোশাক জামা এবং তার চাহিদা মতো টাকা পয়সা, ভালো খাবার, তার মেধা যেন তীক্ষ্ণ এবং ধারালো হয় সেজন্য আমরা ভালো ভালো খাবারের আয়োজন করি। আয়োজন করে ছেলেকে ডাইকে বলা হয় যে এই যে সব তোমাকে দিলাম, এত সুন্দর পোশাক, এত সুন্দর জুতা, এত সুন্দর মোজা, এত ভালো খাবার, এত দামি বই পুস্তক খাতাপত্র, যাতায়াতের জন্য রিক্সা ভাড়া, যাতায়াতের জন্য গাড়ি ভাড়া, এই সব আমি তোমাকে দিছি, অতএব তুমি ভালো হয়ে যাও, তুমি একজন ভালো ছাত্র হয়ে যাও, ক্লাসে তোমার রোল নং যেন এক থাকে, তুমি যেন মেধাবী হও, তোমার জীবন যেন সুন্দর আর দামি হয়। তবে শোনো, যদি আমার এই টাকা আর আমার এই পোশাক আর আমার এই উন্নত মানের খাবার তুমি ভালো কাজে ব্যবহার না করো, ভালো মানের লেখাপড়ায় খরচ না করো, ভালোভাবে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে না পারো, তাহলে যেইগুলি আছে এইগুলি আমি ছিনিয়ে আনিব, এইগুলো তোমার কাছ থেকে নিয়ে নিব, সামনে তো দেওয়াই হবে না, সামনে তো দেওয়াই হবে না, এখন যা আছে সেইগুলি নিয়ে নেওয়া হবে। আমার এক ভাই এলাকায় যাত্রা গান হচ্ছে, তো সেই ভাই পড়েন তখন ক্লাস 9, আমার আপন চাচাতো ভাই, তা আমার দাদাজি ছিলেন বড় রক্ষণশীল, রক্ষণশীল আগে অনেক মুসলিম পরিবারের রক্ষণশীল ছিল, সেখানে কোনো রকমের অনইসলামিক কার্যকলাপ হওয়ার কোনো সুযোগ ছিল না। এখন দাদা ডাক দিয়ে বলে, এই শোন, ওনার নাম আছে শাহ আলম, শোন, এই তোকে স্কুলে নিয়ে আমি ভর্তি করে দিয়ে আসছি, আমি দাদা জীবিত আছি, তোর বাপের কোনো কাজ লাগে না, আমি সব তোর তদারকি করতেছি, এই বই পুস্তক আমি কিনে দিছি, জামা পোশাক আদি এগুলি আমার দেওয়া, পরিষ্কার করে বলতেছি এলাকায় যাত্রা গান হচ্ছে, যাত্রা গানে যাওয়ার কোনো চিন্তা করবা না, যাত্রা গানে যাওয়ার কোনো চিন্তা করবা না, যদি যাত্রা গানে যাও আর আমার কানে আসে তাহলে তোমার এই যত বই পুস্তক আর পোশাক আছে স্কুলের আমি সবগুলি তোমার সামনে, তোমার বাবা মার সামনে আগুন লাগিয়ে ছাই বর্ষ করে ফেলবো, আর সামনে আর পড়ার কোনো সুযোগ থাকবে না, পড়াও বন্ধ, আর যদি আমার এই নির্দেশ মান্য করে চলো তাহলে তোমাকে আরও সামনে বই পুস্তক আরও যা যা লাগে সবই দেওয়া হবে। কঠিন হুঙ্কার দাদা আমার কাছে নিজে বয়ান করেছেন, আরও ছিলাম আমরা, বলেন যে তারপরে আমি মানে চুপ করে বসে থাকি নেই, রাত যখন গভীর হলো তখন আমি ভিতর বাড়ি থেকে বাহির বাড়িতে যেখানে বৈঠকখানা থাকে, বৈঠকখানায় সাধারণত পড়ালেখার ব্যবস্থা থাকে এবং সেখানে ঘুমাইতাম আমরা তখন। তো দাদা বলেন যে আমি শীতকাল ছিল, তো শীতকাল এসে আমি দেখতাম হাত দিয়ে অন্ধকারের মধ্যে যে আছে কি নেই, না চলে গেছে, আছে কি নাই, তবে হাত দিয়ে যখন দেখতাম যে আছে তো আল্লাহ পাকে শুকর আদায় করতাম যে না আছে। যাত্রা গান থাকা তারা কয়েকদিন চলে, এইভাবে যতদিন চলছে ততদিন আমি রাতের আধারে হাত দিয়ে দিয়ে দেখছি। মেরে মহতারাম, তাহলে মানুষ নেয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ অনেক সময় বাধ্য হয় যে আমি যদি বাধ্য না হইতাম আমার নেয়ামত ছিনে যাবে, ছিনিয়ে নেওয়া হবে, আবার অনেক সময় সাথে সাথে শাস্তির ভয়ও দেখাইতে হয়,
কঠিন হুংকার দেওয়া লাগে। এই দুইটাই দরকারি জিনিস। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হে মূসা পয়গম্বর, আপনার তাবলীগের সিস্টেম হলো এই যে আপনি আমার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেন। وَذَكِّرْهُمْ بِأَيَّامِ اللَّهِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ আজকে আমরা মাত্র একটি আয়াতের ব্যাখ্যা শুনলাম, আর বাকি দুটি আয়াত আল্লাহ চাহে তো আমরা আগামী সপ্তাহে শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন। আমিন।